কইরে এ বাবু থানা বা ও বাবা সবাই মন উঠাই বটন কিরে আমি তোদেরকে বলছি রে বাবা যখন ভগবানের নাম তাই জয় জয় বলতে বলছি তখন তোরা নির্জলা গুজুর 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 হাস্য আর যখন মিঠুন চক্রবর্তী বলছি ও একদম রিঝে কল কল আছো এই জন্য বলছে বাবা এখন চলছে ঘর কলিকাল যদি বলবে কলিকালটা কেমন বলে এখন দেখো এই কলিকালে আসল এলে নকল ভালো বটেই তো এখন বউয়ের থেকে শালি ভালো আর কি গোটে ভাই শ্বশুর ঘর গেলে মায়ের থেকে শাড়ি ভালো শ্বশুর ঘর যাতে ভালো মায়ার গালি খাতে ভালো রে মনু থানা না রে তোরা তো গুজুর গুজুর হাসছিস কলিযুগের মেয়াদের বাবা এমন ড্রেস হয়ে গেছে কি আর বলবো বাবা কলিযুগের মেয়ারা ঠোঁটে লিপস্টিক লাগায় ঠোঁটকে করছে লালে লাল আর এরা নাচ নাই দেখো বাবা এদের অন্যদিকে গোটারা একটা ফেতাল এগো আজ্য যখন তোদেরও একটু বয়সটা হয়ে যাবে বাবা তোদেরও বসে যাবে কাল তখন বুঝবে মজা কি আর বলবো দাদা আমরা দু ভাই আমার নাম পল্টু আমার ভাইয়ের নাম ঘল্টু সালা সব দিন সঙ্গে আছে মাঝ রাস্তায় যে বাবা কঠিন পেছাইয়া লীলা বুঝা দাই আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে সময় মতো খাচ্ছও নাই আর ঘরে থাকছও নাই কি ব্যাপার উঠের বাবা একবার ডাক দিয়ে দেখি ভাই গেটটা ফাঁকা করো ভাই রে ভাই দাদা দাদা রে তুই আমাকে ডাকিয়েছিস দাদা ওরে তোকে ডাকিয়েছি বাবু একটা এমার্জেন্সি গল্প আছে বল দাদা বল দাদা ঠিকই আছে একটা বলছি কি আমার এমার্জেন্সি গল্প আছে বাবু বল দাদা বল রে আজ কদিন ধরে দেখছি তুই ঘরে থাকছিস না সময় মতো ঘরে খাওয়া দাওয়া করছিস নাই এরে তোর কি হলো বললো বাবু দাদা আমি ঘরে খাবো নাই আর ঘরে থাকবো নাই কেনে ভাই আমার দাদা আমি রাগাইছি কেনে ভাই এ শালা কেনে শালা নিজে একটা টুকটুকা বউ করেছিস আমার বেলা ভাবিছি ও শালা কেসটা অন্য জায়গায় বটে ও তাহলে তুই বিয়া করবি হেরে এইটাকে বলে মার নাই পাই কালাই শালার বিহার বড় জ্বালা শালা বিড়ি কিনে খাই তবে আমি পয়সা দিই শালা বলছে বিহার করিব এ দাদা জানি দাদা আমার জড়ি ঢাঙ্গারি যারা ছিল না সবাই বিহার করে তিন চার ছয়ের মা হয়ে গেল আমিও তিন চার ছয়ের মা ই শালা কি বলছি রে শালা বেটা ছেলিয়া মা হইল বিড়ি ছেলিয়া মা হইল ই শালা বলছে তিন চার ছয়ের মা হব এ দাদা একটা কথা বলবো বল দাদা রে আমি না কি হলো বলবি তবে না আমি একটা মেয়ার সঙ্গে ইন্টু মিন্টু করি শালা ইন্টু মিন্টুটার কি মোঠে রে বাবা এরে এ বাবু ভালো করে বল ভালো করে বল বলিব দাদা আমি না একটা মেয়ার সঙ্গে ইন্টু মিন্টু ইন্টু ইন্টু মিন্টু ঠার কি মোঠে রে বাবা আমি তো কিছুই বুঝতে পারছি নাই হে বাবু শোন এদিকে শোন বল বলছি তোর ইন্টু মিন্টু হইল কি করবে দাদা জানিস দাদা আমি একদিন নামক বলি চাপাগলকে জল খাতে যাইছিলি ভালোই তো আর ওই মেয়াটাও জল খাতে ওই জল লিখতে আসিছিল তখন আমাকে বলছে কি কি বলছে ভাই আমার তখন আমাকে বলছে আইলা বুলু বুলু ওরে শালা এ ভগবান ইয়ার বুদ্ধি হওয়ার জন্য আমি কত জায়গায় মানসিক সদ করলি তাও শালার আর বুদ্ধিটা ঘুরে আইলো ভাই বলছে আইলা বুলু বুলু আইলা বুলু বুলু লয় রে তোকে আই লাভ ইউ বলেছে ওই যা হইলে হইলো আমি ভালো করে বলতে পারবো নাই তারপর কি হইলো ভাই তারপর দাদা জানিস আমার কান গোড়াটাই বলছে কি বলছে ভাই আমার এ ঘল্টু কি আইলো
তোকে আমি মন তোর দিয়ে ভালোবাসি, ওরে শালা আর ওই ভুলেই বলছে শালা মন তোর লই রে, মন তোর লই, মেয়াটাই বলল তোকে আমি অন্তর দিয়ে ভালোবাসি, ওই যা হইলো হইলো তুই সুধার করে জানিয়ে নিবি। তো বলছে রে মেয়াটা কি এখানে এসেছে? হ্যাঁ দাদা। এদিকে বাইলেতে কোন দিকে রে? এ এ এ এ এইটা। হ্যাঁ রে। বাপরে শালার নজর কম নাই রে বাপ, আমি বলছি শালা ছায়াই আছে, ও বাবা এই শালা কবে কবে ছায়ার বাপ হয়ে গেছে। এ বাবু বল, বিয়াঘর করতে হলে এমনিতে হবে কি না? তাহলে কি করতে হবে? বিয়াঘর করতে হলে কাউকে একজনকে ধরিয়ে নিতে হবে, আর ওয়ার দ্বারাই কথাবার্তা না চালায় তোর বিয়াঘরটাকে পাকাপাকি করতে হবে। খেয়ে দেখ এরে বলবি দেবে না? আই দেখ ওহ পুরীর বুড়িটা এসেছে, ওই বুড়িটাকে বলে তোর বিয়া ঘরটা পাকাপাকি করে দিব। তো এ নানে আমাকে অত হচ পচ না কইছ, আমি ঘোড়া বটি আমি চলতে পারি নাই, তোরা কি বলছিস বল না দেখি। এ দানি এদিকে এ আবুগা এদিকে এদিকে বন্ন ভাই ভাই বল। হে নানি, সবাই বলে তোর যখন নাকি কাঁচা বয়সটা ছিল তুই নাকি দমে গান ঝুমের করছিস, বিহা গীত করম গীত টুসু গীত নাকি একদম কলকলা করাই দিতিস, লেন নানি আজ একটা গান গাহে শোনাই দে। এ বাবুরা তোরা আজকে গান ঝুমের কথা না বলিস বাবু রে, জানিস না বাবু তোদের দাদু বুড়ারা যখন মরল তোর দাদুর চেহারাটা খেয়াল করে করে আমি সকল গান ঝুমের ভুলে। এ নানি আমি সেদিন এই ইহার হাটে দেখেছিলি তলিন হাটে দাদু একদম খাড়া খাড়াই ছিল, কি করে মূল্য বললো দেখি। এরে কি আর বলবো, তোর দাদু বুড়া মারি ভয়ার যখন বয়সটা ছিল দমে বদমাস ছিল, মারি ভয়ার কবো ঘরে থাকতো নাই, কখন ফুলিন ঘর কখন দাদা শ্বশুর ঘর কখন দিদি শ্বশুর ঘর, মারি ভয়া কখনো ঘরে থাকতো নাই, আর মল্লক্ষণে ভগবান জানে কি এমন পাপ করেছিল ছাগল ডাইডের মতন ভেবাই ভেবাই মল্ল। এ নানি হাসি দিলে, এই কইনা ছেলেটা আমার ভাই ঘোলটুই পছন্দ করেছে, ভালো যদি বিহাটা লাগান দিতে পারি বাপের কিরা বলে দিচ্ছি যাবার সময় তোকে দুটা ডিম সিজার দু গিলাস মদ দিব। দিবি ভাই? একদম দিব। তবে আর এক গিলাস বাড়াই দিবি? হ্যাঁ দেখ তোর লোভটা বাড়িয়ে যাচ্ছে, দু গিলাস এই পাবি যা। আর তো দিবি ভাই? এলো এলো এলো। এ মায়া তোকেই বলছি, মায়া তো মেলা যাচ্ছি আর ইদকে ফোন নাই গোটা দিন গুজুর 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 গল্প করছি। এলো তোকেই বলছি, এটি ভাইলেতে ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে, তুই বিহাগর করবি না ছেলেটার সঙ্গে? এ নানি বিহাগর তো করবই, তবে ছেলেটাই কি কাজ করে কাজটা না জানলে আমি বিহা নিব নাই। বাপলো ই মায়া কত চালাক, বলছে ছেলেটাই কি কাজ করে উতা জানিবে, এ পল্টু এ ঘল্টু বললে দে তো বাবু তুই কি কাজ করিস। নানি আমার কাজটা শুনলে চমকে যাবে, বলে দে ভাই বলে দে। নানি আমি এমন একটা পদে কাম করি না নানি, আমি যদি চাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী উপরে উঠাত পারি, আমি যদি চাই ওরাকে নিচে নামান দিতে পারি। বাপরে কি কথা বলছি বাবু, বেড়ে পাওয়ারের গল্প বললি যে রে, তুই কি কাজ করিস বল না দেখি, বাংলায় বল। এ নানি ওটা বাংলায় বলা চলবে কি নাই? শোন তবে আই এম লিফট ম্যানেজার, আমি লিফটে কাম করি, আমি যখন তখন ওরাকে উপরে উঠাতে পারি যখন তখন নিচে নামাতে পারি। ও এ ঘন্টু বাপলো তুমি লিফটে কাম করো, আমি তোমার সঙ্গে বিয়া করিব, আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছি লগন, কাল কুটুম গিলা তোকে দেখে নিয়ে কি বলে গেল গো,
কাছে ছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো, কালি কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে। তবে আমি মরে যাব, মরে যাব গো, তোকে না পালে আমি চলে যাব, চলে যাব রে আমার বিয়া হলে।